নাকি আছে নাই শুধু একটা আছে বকশিবাজা আমি ভুলে একবার সেখানে আসরের নামাজ পড়ি তখন 1982 খুব সম্ভব আলেম পরীক্ষা দিয়েছি বিকাল বেলা ছোট মানুষ হঠাৎ করে দেখি যে মসজিদের গম্বুজ ঢুকে আসর পড়ে এখন বললাম যে ভাই এটা কি এটা তো বুঝতেছি না কিছু দারওয়ান বলে যে এটা হলো আহমদিয়া জামাতের বড় মসজিদ আমি বললাম কি বললি এই যে বেটার ছবি এই ছাগলটাকে তিনি হলেন গোলাম আহমদ কি নাম কাদিয়ানি কাদিয়ানি বললাম এটা তো কাফেরের মসজিদ এক সপ্তাহ পরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম শক্তি রাখবেন মুমিন হবেন শ্রেষ্ঠ মুমিন যারা হাত দিয়ে কথা বলে কি দিয়ে হাত দিয়ে আমরা হাতগুলো বেঁধে রাখি কারণ আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা ইতাত করি আনুগত্য করি ঠিকটা ব্যাঠি আমরা যদি আনুগত্য না করতাম ওই যে ওদের সেক্রেটারি বলেছিল আমরা যদি পরাজিত হই 10 লক্ষ মারা যাবে কয় লক্ষ 1000ও মারা যায়নি আমরা মারা গেছি ওরা ভাগছে ঠিকটা ব্যাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন চাঁদের মুখে মেঘের কলঙ্ক আছে কিন্তু আপনার চেহারা তার চেয়ে সুন্দর চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি রাসূলের সাথে থাকতে চান তো চান চান কাফেরদের উপর কঠিন হতে হবে কার কথা কঠিন হতে হবে কাফেরের উপর কাফের কারা মসজিদে যাতে তারা বাধা দেয় এরা কাফের ঠিক না ঠিক টুপি দাঁড়িয়ালা দেখলে যারা মারে এরা কি যারা কোরআনের সিলেবাস বাদ দিয়ে হিন্দুয়ানি ঢুকায় এরা কি কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো মীর কাশেম আলী কে ছিলেন ইবনে সিনার প্রতিষ্ঠাতা কেয়ারির প্রতিষ্ঠা ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ তিন ঘন্টা বাকি তার ফাঁসির জল্লাদ এসেছে স্যার তিন ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব কোথায় ফাঁসিতে তিনি বলেন আলহামদুলিল্লাহ কি বললেন বললেন আমি দুই ঘন্টা ঘুমাবো দুই ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও ডাকা লাগবে না আমি নিজেই উঠে যাব দুই ঘন্টা ঘুমিয়ে পড়লেন লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি আপনি ঘুমাবেন বলছে শরীরটা আল্লাহ দান করেছেন আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মণ্ডিত করে যেতে হবে ঠিক না ঠিক চলে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন প্রথম ওযু করলেন তারপরে নতুন জামা পরলেন কারণ আল্লাহ বলছেন সূরা আরাফ খুযু যিনাতাকুম আনদা কুল্লি মসজিদ ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ ওয়াইল ইউ এন্টার দা মসজিদ যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন এটা কার কথা আল্লাহর কথা সবচেয়ে দামি পোশাক সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন কোথায় বিয়ের আসরে না মসজিদে কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই ঠিক না ঠিক তিনি সালাত আদায় করলেন সালাত আদায় করে মোনাজাত করলেন মোনাজাত করে তারপরে ওই নতুন ড্রেসে ফাঁসির দিকে যাচ্ছে জল্লাদরা তার পাশে পাশে আসছে হাত ধরছে বলছে হাতটা ছেড়ে দাও কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই বিজয় সম্ভব হতো না যে জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছিল ওরা কল্পনাই করেনি যে এরা এদিন ভাগতে হবে সাহায্য করেছেন কে আল্লাহ
আর চিৎকার করে বলো সিরাজগঞ্জের লোকেরা কে সাহায্য করেছেন সেই আল্লাহকে সাথে রাখবো তো যারা জিকির করে তাদের সাথে থাকেন কে ঠোঁট নড়তে হবে কি নড়তে হবে ঠোঁট হাদিসে রাসূল ঠোঁটের কথা বলেছেন আপনি ঠোঁট বন্ধ করে মনে মনে জিকির করবেন সেটা হবে না কিছু লোক মনে মনে নামাজও পড়ে আপনাদের এখানে আছে কিনা জানি না হ্যাঁ আমরা আল্লাহ প্রশংসা করব তো করব তো চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে জানো সাহেব আপনি নিজেই তো করুন হ্যাঁ জোরে আল্লাহু আকবার কিছুটা হইছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আরো জোরে বলি আমিন আমিন গাস চাপড়ি উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের মাহফিল সভাপতিত্ব করছেন মোহাম্মদ আসিরউদ্দিন মোল্লা এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে আল্লাহ এই মোল্লাকে কবুল করুক মোল্লা মানে ভরপুর মোল্লা মানে কি মিলউন থেকে মোল্লা ভরপুর মানে জ্ঞানী আমাদের এই চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক সেই সাথে বাংলাদেশের সব চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক পেটে গম নাই তো কি কমো এক এক চেয়ারম্যান কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতো এরকম চেয়ারম্যান আছে না আছে তবে আসির ভাইয়ের হাসি দেখে মনে হয় সুন্দর চেয়ারম্যান এসব খারাপ জিনিসের সাথে তার সম্পর্ক তা না হলে আমার পাশে এসে বসতো না ওই কোনায় চুপ চুরি করে বসে থাকতো সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ নুরুল ইসলাম শেখ আগের শেখ ছিল আগে এখন গেছে পরে এক শেখ বাংলাদেশ শেষ করেছে ঠিক না ভাই ঠিক আল্লাহ যেন এদেরকে আর এদেশে আসার সুযোগ না দেয় বলেন আমিন কতবার সিরাজগঞ্জে এসে ফিরে গেছি এখন তোমাদেরকে ফিরিয়ে দেব আমরা কোথায় সে গুন্ডাগুলো কোথায় সে ওসিএসপি যারা বাধা দিয়েছো এখন আসো আমাদের সামনে জনগণ পিটায় তোদের পিঠে চামড়া তুলে দিবে ঠিক না ভাই ঠিক কোরআনের মাহফিল করব তোদের মতো ছাই পাশের কাছে অনুমতি নিতে হতো আমাদের কমিটির কাছ থেকে ঘুষ পর্যন্ত খাইছে মাহফিল কমিটির কাছে ঘুষ খায়া তারপরে মাহফিলের অনুমতি দিয়েছে নজির আসরা নাই ঘুষ খাওয়ার পরও অনুমতি দেয়নি এরকম চোরও আছে এখন কোথায় হারাম খেয়েছে যারা ভেগেছে তারা আমাদের আজকের প্রধান অতিথি আব্দুস সালাম শেখ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন তার গোপন দানকে সেদিন আবু বকরের দানের মতো আল্লাহ কবুল করুন তার পরিবারকে আল্লাহ কবুল করুন আমাদের মাহমুদুল হাসান শান্ত ভাই আসলেই শান্ত ছেলে ওনার মতো ওনার চেয়ে মোড়া ছেলে আল্লাহ আমার শান্ত ভাইকে কবুল করুন শান্ত ভাইয়ের নাতিটাকে আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করুন আমার অত্যন্ত আদরের স্নেহের ভালোবাসার সম্মানের আরিফুল ইসলাম সোহেল সাবেক ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা অত্যন্ত বিনয় একজন মানুষ সোহেলের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন তার জায়গাতে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় ভাই চিনেন তো আপনারা কি নাম সামিম সামিম অর্থাৎ প্রফুল্ল চিত্ত সুন্দর মানুষ আল্লাহ সামিম ভাইয়ের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্বপ্নই সামিমেরা লালন পালন করে সেটা হলো কোরআনের সমাজ ইসলামী সমাজ যাতে সবার মুখে খাওয়া চলে যায় ঠিক না ভাই ঠিক আল্লাহ তার সেই স্বপ্নকে আপনি পূরণ করে দেন অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন ছোট্ট ছোট্ট করে আমার আগে কথা বলেছে সুন্দর বলেও আপনাদের জামাই ওর বাড়ি কিন্তু এখানে না ওর বাড়ি কিন্তু এখানে না ওরে অনেকে মনে করে ওর বাড়ি সিরাজগঞ্জের না সিরাজগঞ্জের না ওর বাড়ি হলো লালমনি এখানে বিয়ে করেছে কারণ সিরাজগঞ্জের মেয়েও ভালো দুধও ভালো ক্ষীরও ভালো সারা বাংলাদেশে দুধ যায় কোত্থেকে সারা বাংলাদেশে লুঙ্গি সাপ্লাই দেয় কারা এই সিরাজগঞ্জ হলো রাসুলের নাম সিরাজ রাসুলের নাম কি সিরাজ বেজনিহি সিরাজাম
মনিরা যেন রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস এখানে বেশি পাওয়া যায়। তিনি সবচেয়ে বেশি দুধ খেতেন, কি খেতেন? দুধ খেতেন। আর সব সময় কি পড়তেন? কি পড়তেন? লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক, আলহামদুলিল্লাহ বলি। এজন্য আলহামদুলিল্লাহ যতজন লুঙ্গি বিক্রি করেন সব সিরাজগঞ্জ থেকে নেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন বুখারীর আর মুসলিম কি কি লুঙ্গি বেরিয়েছে আছে না? আমাদের এই বুনন যারা করে এদেরকে ঠকায় ও চোরগুলো, এদের থেকে নেয় অল্প পয়সায় বেচে বেশি পয়সায়, ঠিক না? ঠিক। সবগুলো ফ্যাক্টরি কোথায়? এখানে। আল্লাহ এদেরকে প্রপার সম্পদের অধিকারী করে দেন। আব্দুল কুদ্দুস, কোনখান থেকে আলোচনা করেছো তুমি? দৌড়িয়েছো শুধু, সময় যে নাই, এক জায়গায় ছিল না, এক জায়গায় থাকবা। ডোন্ট মাক অ্যারাউন্ড ম্যান, ডোন্ট জাম্প লাইক এ ফ্রগ, শুধু লাফালাফি করবা না, এক জায়গায় থাকবা। একটা আয়াত নিবা, সেটার আদ্যপন্ত আলোচনা করবা। সুন্দর আলোচনা করেছে, ভয়েস ভালো, গলা সুন্দর, গানও গেয়েছে আবার, সময় ছিল, অনেকগুলো গানও গেয়েছে, আরও আরও গাইবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল কুদ্দুসকে কোরআনের জন্য কবুল করুক। হাফেজ মাওলানা রাশেদুল হক রাশেদি এসেছে অনেক দূর থেকে, ও এসেছে তোমার বাড়িও তো রংপুরে, বাহে আমার বাহে রংপুরা, রংপুরাত বাহে। ও একটু আগে আসলে হয়তো ওকে স্টেজে দেওয়া যেত, আকাশের অবস্থা খুব বেশি ভালো না, এই জন্য রমজান আমাকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছে। আল্লাহ ওকেও ইসলামের জন্য কবুল করুক। ও আবার ডাক্তার, আপনাদের যারা অসুস্থতা আছে ওর থেকে ওষুধ নিয়ে যান, এটা ভিতরে ওষুধ সব। মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদি, তিনিও কথা বলেছেন, আরজগুজারে গাছ চাপড়ি, গ্রামবাসীও যুবকবৃন্দ, সবচেয়ে শ্রেষ্ঠ আপনারা যারা এসেছেন আমার সামনে বসা সম্মানিত মসজিদ রায়মাই কেরাম ওলামা হজরত, যুগের শ্রেষ্ঠ সন্তানেরা এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাইস্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, জানি না এই এলাকায় আছে কি না হিন্দু, নাই মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এদের এলাকায় হিন্দু ভরা, এদের এলাকা অনেক হিন্দু এখানে নাই। আল্লাহ হিন্দুদেরকেও ইসলামের জন্য কবুল করো, আরো জোরে বলি আমিন। যে বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা যেন এটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন মসজিদগুলোকে ভরে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকে মসজিদের উপরেই কথা বলবো। সারা কোরআনে আল্লাহ মসজিদের ব্যাপারে কথা বলেছেন, প্রথম বলেছেন সূরা বাকারায়, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়, নিষেধ করে দেয় লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ। কোত্থেকে পেয়েছেন এটা? কোত্থেকে পেয়েছেন এই সাইনবোর্ড? মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, কোত্থেকে পেয়েছেন এটা? মোনাজাতেই বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে তো এই দোয়াও করা যাবে না মসজিদে। সিলি থিংস এগুলো ফেলা দিবেন সমস্ত সাইনবোর্ড। সাহাবাই কেরামের বাজারের আলুর দাম কত হবে এটা মসজিদের মিম্বার থেকে ঠিক করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব বিচার চালনা করতেন মসজিদের মিম্বার থেকে, ঠিক না? ঠিক। আপনি কেন লেখেন দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, বরং বলবেন অশ্লীল কথা যেটা মসজিদেও হারাম বাহিরেও হারাম। কোন অশ্লীল কথা ঠোঁটে আনা যাবে, কাউকে গালি দেয়া যাবে? রাসূল বলছেন অনেক সন্তান নিজের পিতামাতাকে লানত করে। সাহাবে কেরাম বললেন হু আর দে হু কার্সিং দেয়ার প্যারেন্টস, যারা তাদের পিতামাতাকে কার্স করে লানত দেয় এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্যের পিতামাতাকে গালি দেয় সেই গালি নিজের পিতামাতার উপরে পড়ে, এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন। অমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ, মসজিদ কার? মসজিদ কোন গোষ্ঠীর না, অমুক ব্যাপারের মসজিদ, অমুক সর্দারের মসজিদ না। আন্নাল মাসাজিদালিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সবগুলো মসজিদের মালিকানা কার?
আবার সূরা তওবা আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, খুব কাহিল হয়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। ওরা বলেছিল আল্লাহু আকবার নাকি জামাত ইসলামের স্লোগান, একটা মহিলা বলেছিল যদি আল্লাহু আকবার জামাতের হয় আমরা সব জামাত হয়ে গেছি। আল্লাহু আকবার কার স্লোগান, জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের নামাজের স্লোগান, জানাজার স্লোগান, শিশু জন্মের স্লোগান, মরণের স্লোগান, ঠিক না বেটি? সব সময় বড়ত্ব মরণা করব কার, আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুক। যত জায়গায় মাসাজিদ এসেছে, মসজিদের বহুবচন কি? মসজিদের বহুবচন মাসাজিদ। মাসাজিদ কেন? মসজিদ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মসজিদ কোথায় বানান বলেন তো? হায় হায়, কোথায়? পৃথিবীতে প্রথম মসজিদ হয় মক্কায়। কিন্তু আল্লাহ আসমানে প্রথম মসজিদ কোথায় হয়? বাইতুল মামুর, যেটার নাম আপনারা এখানে বাইতুল আমান দিয়েছেন। বাইতুল মামুর হলো সাত আকাশে এক এক লাইনে 70,000 ফেরেশতা দাঁড়ায়, এক জামাতে 70,000 কাতার হয়, একজন ফেরেশতা একবারের বেশি দুইবার সেজদা দেওয়ার সুযোগ পায় না। আরো আসতে সুবহানাল্লাহ। এবারে হিসাব করে নেন কত ফেরেশতা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহু আকবার। সেই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচেই হলো কাবা। নিচে কি? সূরা আল ইমরান 90 নম্বর আল্লাহ বলছেন ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। বে বাক্কাতা মুবারাকা, মক্কায় বরকত দিয়ে কে বানিয়েছেন? আল্লাহ। হুদান লিল আলামিন, মসজিদে গেলেই হেদায়েত দিবেন কে? আল্লাহ। ওরা মসজিদে যায় না, ওরা আজানও শুনে না, ঠিক না বা ঠিক? যেই লোকের জাগার উপরে ইউনিভার্সিটি অফ ঢাকা প্রতিষ্ঠিত, বুয়েট প্রতিষ্ঠিত, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত, সেই সলিমুল্লাহ মুসলিম হলের আজান গত 16 বছর ওই গুন্ডারা বন্ধ করে রেখেছিল। এরা আবার মুসলমান পরিচয়। ডক্টর ইউনুস কেমন মানুষ কইতেছে না? আরো আসতে গণ, এমন ভাবে আল্লাহ সেট করলেন ওই যে আপনাদের ওই রানী বিপদে পড়ে যে দোয়া করবে সেটা বন্ধ। দোয়ার নাম কি? দোয়ার নাম কি? ইউনুস। এখন দোয়াও বন্ধ। ইউনুস সাহেব ভালো ভালো কথা বলে। ভালো কথা কি বলে? কয় যে যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, আপনাদের বাংলাদেশের 3-3 বারের প্রাইম মিনিস্টার ওনাকে বলছে কি পেয়ারে যান মেরে কোরবান, মেরা যান পাকিস্তান। আমরা কেউ পাকিস্তানে যাইনি, কিন্তু ওনারা ভিস্কি খেয়ে কোথায় গেছেন? কোথায় গেছেন? তার মানে ওনাদের আসল বাড়ি হলো এটা, ওটা এখানে লুটপাট করতে এসেছিল, এখানে চুরি করতে এসেছিল, দেশের মানুষের ভোট অধিকার নষ্ট করতে এসেছিল, এটাকে ভারতের পেটে ঢুকানোর জন্য এসেছিল। হেফাজত করেছেন কে? মসজিদ আছে যেখানে সেজদা দেব, পার্থক্য করব না, কোন ইমামের পিছনে নামাজ পড়তে পার্থক্য করব না। সব ইমাম ভালো, কার কথা? হাদিস বুখারী বর্ণনা, সল্লু খালফা কুল্লে বেদে নফাজের, ইমাম পাপিষ্ট হোক নেককার হোক তার পিছনে নামাজ পড়বা, কোনো বৈষম্য করতে পারবা না, কারণ তাহলে সমাজ ভেঙে যাবে। হ্যাঁ, সমস্ত উম্মার একমত কাদিয়ানিরা কাফের, ঠিক না বা ঠিক? কাদিয়ানিদের কোন মসজিদ সিরাজগঞ্জে আছে নাকি? আছে নেই? শুধু একটা আছে বকশিবাজা। আমি ভুলে একবার সেখানে আসরের নামাজ পড়ি,
তখন 1982 খুব সম্ভব আলেম পরীক্ষা দিয়েছি বিকাল বেলা ছোট মানুষ হঠাৎ করে দেখি যে মসজিদের গম্বুজ ঢুকে আসর পড়ে এখন বললাম যে ভাই এটা কি এটা তো বুঝতেছি না কিছু দারওয়ান বলে যে এটা হলো আহমদিয়া জামাতের বড় মসজিদ আমি বললাম কি বললি এই যে বেটার ছবি এই ছাগলটাকে তিনি হলেন গোলাম আহমদ কি নাম কাদিয়ানি বললাম এটা তো কাফেরের মসজিদ এক সপ্তাহ পরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম শক্তি রাখবেন মুমিন হবেন শ্রেষ্ঠ মুমিন যারা হাত দিয়ে কথা বলে কি দিয়ে হাত দিয়ে আমরা হাতগুলো বেঁধে রাখি কারণ আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা ইতাত করি আনুগত্য করি ঠিকটা বেঠি আমরা যদি আনুগত্য না করতাম ওই যে ওদের সেক্রেটারি বলেছিল আমরা যদি পরাজিত হই 10 লক্ষ মারা যাবে কয় লক্ষ 1000 মারা যায়নি আমরা মারা গেছি ওরা ভাগছে ঠিকটা বেঠি আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি ঠিকটা বেঠি আমরা হুজুররা সব এক দল চরমনায় আমার শশিনা আমার হেফাজত আমার দরসে নিজামি আমার আলী আমার টুপি দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য নাই টুপি দাঁড়ি যেখানে আমরা আছি মসজিদগুলোকে আমরা সমানভাবে ভালোবাসবো ঠিকটা বা ঠিক ইমামদের পিছনে চলবো এটা কার হুকুম আল্লাহর হুকুম কারণ ইমামদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম ইন দা রিজারেকশন ডে এভরি সিঙ্গেল ইমাম উইল কল বাই হিজ পিপল প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন তার অনুসারীদেরকে সহ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবেন কে ডাকবেন আল্লাহ ডাকবেন ইমামের পেছনে থাকতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক আর চিৎকার করে বলি আমিন মসজিদে যাবেন তো কি পরে যাবেন সেটাও এখানে আছে না নাই সবচেয়ে পুরান টুপিটা পরে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে নোংরা পাঞ্জাবিটা পরে যাবেন যেটা ভাঁজ হইতে হইতে পিছনে উঠে গেছে এটা পরে গেলে মনে করে বিরাট মুত্তাকি খুবই সেটা জামাটা পুরান হবে কিন্তু পরিষ্কার হবে রাসূল সাল্লাল্লাহু হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন কোথায় বালিশের নিচে কারণ তিনি সুতি পড়তেন বেশি কতন তিনি সুতি পড়তেন বেশি এই যে সুতি তোমারটা না বেজাল আছে ভারতে হ্যাঁ সুতি এই সুতি পরবেন স্বাস্থ্যবান্ধব সুতি জামাকে ইস্তারি করে বালিশের নিচে থইলে কি হয় ইস্তারি হয়ে যায় ভাঁজ হয়ে যায় রাসূল সবচেয়ে গোছানো মানুষ ছিলেন সবচেয়ে সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন চাঁদের রূপ হার মেনে যেত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু ওনার বাড়িতে দাওয়াত দিলেন ওনার বাড়িটা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ ভিতরে বসানোর মতো এত বড় মেহমান সুবহানাল্লাহ বিহামদি এত বড় মেহমান আল্লাহর পরেই যার মর্যাদা আল্লাহু আকবার আল্লাহ নিজের সাথে যার নামটাকে যোগ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বলছেন রাফানা লাকা যিকরাক আমি আপনার নামটাকে কিয়ামত পর্যন্ত উঁচুই করতে থাকব কে বলছেন আল্লাহ বলছেন সেই নবীর রহমা গেলেন আনাস বিন মালিকের দাওয়াতে গিয়ে উঠোনে বসলেন কোথায় উঠোনে বস উঠোন বলেন তো আপনারা কি বলেন হ্যাঁ উঠান আর ওই ছোট্ট কাঠের এগুলো কি বলেন পিড়া কি বিয়ে পিড়ে এই গাদা কি বলে গাদা এটাও গাদা আমিও গাদা এটাও গাদা সব এখন গাদার বাপ কি সুন্দর শব্দ আপনাদের সিরাজগঞ্জ পিড়িতে বসলেন রাসূল আনাস বিন রাদিয়াল্লাহু আনহু আম্মা এসে রাসূলের চেহারায় দেখছেন আর চাঁদের দিকে দেখছেন চাঁদ দেখছেন আর রাসূলের চেহারা দেখছেন সুবহানাল্লাহ বলছেন কি দেখেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন চাঁদের মুখে মেঘের কলঙ্ক আছে কিন্তু আপনার চেহারা তার চেয়ে সুন্দর চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি রাসূলের সাথে থাকতে চান তো চান চান কাফেরদের উপর কঠিন হতে হবে কার কথা কঠিন হতে হবে কাফেরের উপর কাফের কারা মসজিদে যাতে তারা বাধা দেয় এরা কাফের ঠিক না ঠিক টুপি দাঁড়িয়ালা দেখলে যারা মারে এরা কি যারা কোরআনের সিলেবাস বাদ দিয়ে হিন্দুয়ানি ঢুকায় এরা কি কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো মীর কাশেম আলী কে ছিলেন ইবনে সিনার প্রতিষ্ঠাতা কেয়ারির প্রতিষ্ঠা ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ তিন ঘন্টা বাকি তার ফাঁসির জল্লাদ এসেছে স্যার তিন ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব কোথায় ফাঁসিতে তিনি বলেন আলহামদুলিল্লাহ কি বললেন বললেন আমি দুই ঘন্টা ঘুমাবো দুই ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও ডাকা লাগবে না আমি নিজেই উঠে যাব দুই ঘন্টা ঘুমিয়ে পড়লেন লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি আপনি ঘুমাবেন বলছে শরীরটা আল্লাহ দান করেছেন আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মণ্ডিত করে যেতে হবে ঠিক না ঠিক চলে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন প্রথম ওযু করলেন তারপরে নতুন জামা পরলেন কারণ আল্লাহ বলছেন সূরা আরাফ খুযু যিনাতাকুম আনদা কুল্লি মসজিদ ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ ওয়াইল ইউ এন্টার দা মস্ক যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন এটা কার কথা আল্লাহর কথা সবচেয়ে দামি পোশাক সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন কোথায় বিয়ের আসরে না মসজিদে কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই ঠিক না ঠিক তিনি সালাত আদায় করলেন সালাত আদায় করে মোনাজাত করলেন মোনাজাত করে তারপরে ওই নতুন ড্রেসে ফাঁসির দিকে যাচ্ছে জল্লাদরা তার পাশে পাশে আসছে হাত ধরছে বলছে হাতটা ছেড়ে দাও কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে পড়লেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লামা মতিউর রহমান নিজামীকে ধরে নিবে তারা যাওয়ার আগে তিনি ছেলেকে বলছেন এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আমার তিন আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে অত্যন্ত কাছের আত্মীয় তিনি তিনার ছেলেকে ডেকে বলছে ছেলে ব্যারিস্টার এবং আলেম নজিব মোমেন দেখা করতে গেছে বলছে বাবা কোন ড্রেসটা পরলে আল্লাহ খুশি হবেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না ছেলে বলছে বাবা আপনি সব সময় টুপি সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেন ওটাই পরেন কারণ আল্লাহ সাদাকে সবচেয়ে ভালোবাসেন কে আকাশের অধিকাংশ রং কি রং কি সাগরের অধিকাংশ রং কি সাদা আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন বলেছেন রাহমাতাল্লিল আলামিন সাদা পড়লেন নামাজ পড়লেন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন জল্লাদেরা বলছো স্যার ধরতে হবে কিনা বলছে না ওই যে ফাঁসির রশি দেখছো ওটা ফাঁসির রশি নয় ওটা জান্নাতের হার কিসের হার আস্তে করে উঠে গেলেন সাথে সাথে পড়লেন আশহাদু আল্লা ইলাহা
আল্লাহ আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করেন। মসজিদে যাওয়ার জন্য যদি জীবন যায়, ওই জীবন আমরা দিতে রাজি আছি না নাই? একটা তোকমা দিয়ে আমাদের লোকদেরকে তোমরা এতদিন দমিয়ে রেখেছো, একটু ভালো কাজ করলেই রাজাকার, ঠিক তবে ঠিক? একটু কোরআনের কাজ করলেই তার নাম কি? আল্লাহ কয় দাঁড়া, 18 কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এটার পিছনে ছিল মূল রাজাকার, রাজাকারের ছেলে রাজাকার, ঠিক তো না ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরীর কি অপরাধ ছিল তাকে যে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছো? এত সিংহ সাহসী পুরুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। মাননীয় কেন